ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তায় জোরদার করা হচ্ছে চট্টগ্রামের গরুর বাজারগুলোতে। এবারেও পুলিশের নিয়ন্ত্রণে উঠবে ড্রোন ক্যামেরা, বসানো হয়েছে সার্চওয়ে গেট ও ওয়াচ টাওয়ার। সাগরিকা হাট থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল, কি জানাবেন? জাকিয়া, প্রথমে জানি রাখি চট্টগ্রামের যে সাগরিকা হাট সহ যে তিনটি হাট রয়েছে সেখানে গতকাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 5 স্তরের নিরাপত্তা দেওয়া হবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে এই নিরাপত্তাটি আরও জোরদার করা হবে বলে আমাদের জানানো হয়েছে। আর আমি এখন যেখানে রয়েছে যে আকবরমা যে হাট সেটি সবচেয়ে বড় বড় গরু উঠে এখানে কালো মানিক, এই যে আমরা পেছনে আপনি দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছি, সেটি রয়েছে। সেটি 9 লক্ষ টাকা দাম হাঁকানো হয়েছে এবং এই শাহওয়াল কুষ্টিয়ার যে শাহওয়াল যে গরুর যে জাতটি, এই গরুটি ওনারা 4 বছর ধরে লালন পালন করেছেন বলে আমাদের জানানো হয়েছে এবং এ পর্যন্ত 7 লক্ষ টাকা দাম উঠেছে, কিন্তু তারপর ওনারা গরুটি দেননি, ওনারা আরও বেশি চাচ্ছেন, অর্থাৎ 8 লক্ষ টাকা হলে ছাড়বেন বা এই ধরনের একটি কথা অবশ্য আমরা জানতে পেরেছি। তারপরেও হয়তো এদিক ওদিক হতে পারে। তারপরে অন্যান্য যে গরুগুলো, যে বড় গরুগুলো এখানে এসেছে আমরা সেটি একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখ যারা একটু ছোট আকৃতির গরু, তার মধ্যম আকৃতির সেগুলো আসলে এখান থেকে নিতে পারবে। আর এই যে হাতিতে এখানে অধিকাংশ গরু আনা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এই কুষ্টিয়া ছাড়াও চাপাইয়ের কিছু গরু আমরা দেখতে পাচ্ছি, সাতক্ষীরা থেকে কিছু গরু এসেছে আমরা দেখতে পাচ্ছি, সাতক্ষীরা থেকেও এসেছে। এবং যদি বলছিলাম আপনার মাধ্যমে বা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে সাতক্ষীরা এবং যশোর সবজেলা থেকে আসলে গরু উঠছে এবং আপাতত দেখাদেখি কিন্তু জমে উঠেছে, আপনাকে বলা যাবে না যে আপাতত দেখাদেখি হচ্ছে, অর্থাৎ আমরা যদি দেখতে পাচ্ছি যে দেখাদেখি একটু এখনো কাস্টমার খুব একটা আসেনি, তবে সাগরিকা হাটে কিন্তু প্রচুর গরু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং গরু আসছে, তবে দেখাদেখি এখন আসলে শুরু হয়নি।